এরপরে প্রশ্ন হলো যদি কেউ চার রাকাত বিশিষ্ট নামাজে চতুর্থ রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যায় এবং পঞ্চম রাকাত পড়ার পরে সিজদায় সাহু আদায় করে তার নামাজ হবে কিনা চার রাকাতওয়ালা নামাজ চতুর্থ রাকাতে বৈঠক করা আপনার জন্য আবশ্যক শেষ বৈঠকে সেটা না করে আপনি দাঁড়ায় গেছেন মনে নাই তিন নম্বর রাকাত মনে করে দাঁড়ায় গেছেন এরপর আপনি জানলেন না এটা তো চার নম্বর রাকাত ছিল তাহলে আপনি ফিরে এসে বসবেন এবং সিজদায় সাহু দিয়ে নামাজ শেষ করবেন নামাজ হয়ে যাবে আপনি যেখানে থাকেন দাঁড়ানোর পরে মনে হয়েছে ওই অবস্থায় বসে যাবেন যেহেতু চার নম্বর রাকাত এটা শেষ রাকাত তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় গেছেন বসে আত্মায়াত করে সিজদায় সাহু দিয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে যদি পাঁচ নম্বর রাকাত শেষ করে ফেলেন তারপরে মনে হয় তাহলে সাথে আরেক রাকাত যোগ করবেন তাহলে ছয় রাকাত হবে এরপরে সিজদায় সাহু দিয়ে নেবেন চার রাকাত ফরজ হয়ে যাবে অতিরিক্ত দুই রাকাত নফল হবে বুঝাইতে পারছি বিষয়টা পাঁচ নম্বর রাকাতে যদি মনে থাকে তাহলে ব্যাক করে সিজদায় সাহু দিবেন নামাজ হয়ে যাবে পাঁচ নম্বর রাকাতে এখনো শেষ করেন নাই শুরু করছেন বা মাঝামাঝি আছেন তখন যদি মনে হয় আর যদি পাঁচ নম্বর রাকাত শেষ হয়ে যায় তারপরে মনে হয় তাহলে আরো এক রাকাত প্লাস করবেন তাহলে ছয় রাকাত হবে তাহলে চার রাকাত ফরজ হবে আর দুই রাকাত নফল হবে শেষে সিজদায় সাহু উপস্থিতি দিতে হবে তাহলে নামাজ হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন নামাজও পড়ে আবার সুদের কারবারও করে এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে ঔষধও খায় সাথে বিষও খায় বুঝেন নাই কথা ঔষধ খায় এটার কারণে রক্ত সারবে কিন্তু সাথে বিষও খায় এটার কারণে কি হবে অতএব নামাজও পড়ে আবার সুদের কারবারও করে লোকটার উপমা সেরকম হলো আল্লাহ তালা আমাদেরকে অন্যায় কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বুঝতে হবে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে ভেজাল আছে নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই অশ্লীল অন্যায় কাছ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে